শহীদ আব্দুল মজিদ, মায়ের নাম মুসাম্মদ সালেহ বেগম, গ্রাম টাপুরচর, ইউনিয়ন বন্ধবীর, পশ্চিমবসু টাপুরচর, থানা রুমারি, জেলা কুড়িগ্রাম। আপনার যেদিন যুদ্ধে যায় আমার স্মরণ আছে, আমার মাতাটা সত্যি উনি যুদ্ধে চলে গেলেন, ওনার ঘরে ছিল কিছু মোরগ আর একটা লাঠির ভিতরে দুইটা পাশে বাঁধা, আর পিঠে জন্য মনে হয় ওগুলো ঘুমের বাস করি না কিসের বাস করে জন্য একটা দেখলাম, তো আমার চলে গেলো, আমাকে ফেরত দিল, চলে যাও, চলে আসলাম। তারপরে যেদিন শুনতে পারলাম যে আমার আব্বা শহীদ হয়েছে, আমার একটা ফুবা ছিলেন, আমার চাচারা ছিলেন, এরা চলে গেছিলেন সেই চিলমারিতে, উনি শহীদ হয়েছে, ওনার লাশটা আনার জন্য। পরে যাই হ্যাঁ, এলো পাতারি লাশ পরে আছে, মানে চেনা জানা, কারো মাথা নাই, কারো হাত নাই, কারো পা নাই, এরকম অবস্থা। এসে বললো যে লাশ চেনা জানা তো, কে কোনটা এটা বোঝা জানা। সেই দিক থেকে আমার পিতাটাকেও লাস্টে আমরা দেখতে পারি নাই, কিছু বয়স হলে আম্মাটা চলে গেলেন আমাদের ছেড়ে। আমরা যাদের পিতা আছে তারা হয়তো পিতৃর স্নেহ পেয়েছেন, যাদের মাতা ছিল আমি দেখেছি তারাও মায়ের স্নেহতে লালন পালন বড় হয়েছেন, কিন্তু আমরা এখন বিধাতার লেখা ছিল, সেই কারণে আমি বুঝি যে আমাদের ভাগ্যটাই হয়তো এরকম, যার কারণে আমাদের এ সমস্ত আশা করলেও আশা করা যাবে না। আমি বুকে চাপা দিয়েই হাঁটি হাঁটি পা পা মানুষ হয়েছি, ছোটো ভাইটাকে কোনোরকম ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করাইছিলাম, তারপর আর করাইতে পারি নাই। একটা জিনিস এখান থেকে একাত্তরের পর যে নোটগুলো গেছে, প্রত্যেকটা নোটের ভিতরে আমার পিতার একটু ব্যতিক্রম, হয় বানানে ভুল নয় এটাই ভুল, যেমন মুক্তি বার্তায় এক নাম, আবার ভারতের তালিকায় এক নাম, একটু গরমিল করছে, যেমন ওই ওইটাই লেখছে আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধার সনদে যেটা প্রধানমন্ত্রী যেটা শেখ হাসিনা দিছিলেন প্রথম, সেটাই আছে আব্দুল মজিদ, কিন্তু শহীদ আব্দুল মজিদ দেন নাই। মুক্তি বার্তায় আছে এক বার্তায় আছে একটা গ্যাজেটে শহীদ আব্দুল মজিদ, আর একটা আছে মৃত্যু আব্দুল মজিদ। এখন যারা চেয়ারে বসে থাকেন তারাই লেখেন, আবার তাদেরকে ওখানে যায় তারা বলে যে এটা ভুল রয়েছে, ওগুলো এখন সংশোধন করতে গেলে এখন কয় তোমাদের কাগজ ঠিক নেই যে চেয়ারে বসে আছেন। যেমন স্বামীর সার্টিফিকেটের জন্য দুইবার তিনবার গেছি, আমাদেরকে রিটার্ন দেয়, পথে পথে আমাদের এরকম একটা কাটা সৃষ্টি করছে। এই নাটকগুলো কিন্তু তারাই করে, যারা চেয়ারে বসে থাকে এরাই করে। এখন এই যে আমাদের একটা হতাশার জীবন, হতাশা করাতে ভালো হয়েছে আমাদের, কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি, কারণ এগুলার পিছনে যখন দৌড়াইছি অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে, যে মানুষ শিক্ষা অর্থাৎই হলো জ্ঞান, শিক্ষা অর্থাৎই হলো যেখানে অন্ধকার সেখানে আলো বাতির মতো চারিদিকে ছড়িয়ে যাবে, কিন্তু শিক্ষার মানে এইটা না যে মানুষকে অন্ধকারে ঢুকিয়ে দেওয়া, অন্ধকারের লাইন পরিকল্পনা করে তৈরি করে দেওয়া, এটার নাম কিন্তু শিক্ষা না। আমি ওদেরকে শিক্ষিত বলি না, তার কারণে ওর চেয়ে মূর্খ অনেক ভালো। দাবি করব যে আমাদেরকে যেন মুক্তিযোদ্ধা শহীদ, যে এই শহীদটা যেন তারা ঠিক রাখেন, বড় জোরে মিনতি করি সরকারের কাছে যে যাতে করে এই শহীদ পরিবারের যেটা রাষ্ট্রীয়ভাবে তাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো যেন আমাদেরকে একটু সরকার লক্ষ্য করেন। যা শহীদ আব্দুল মজিদ, উনি 1971 সালের 11 অক্টোবর চিলমারি ওয়াপ দ্য বিল্ডিং অপারেশনে শহীদ হন। চিলমারিতে ওয়াপ দ্য বিল্ডিং ছিল, সেখানে এই মুক্ত অঞ্চলের মুক্তিযোদ্ধারা যাতে করে পাকিস্তানি হানাদার বাহিনী এই রুমারিতে পদার্পণ করতে না পারে
এর জন্য এই ওপারের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা দুর্বার একটি প্রতিরোধ গড়ে তোলে সেই চিলমারিতে। 1971 সাল 11ই অক্টোবর সেই অফ দ্য বিল্ডিংয়ে আমাদের এপারের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা সেটা আক্রমণ করে। ঘটনাক্রমে আমাদের ইউনিয়নের 5 জন আমার বাবা সহ 5 জন শহীদ হয়ে যান। আর আমি শহীদ পরিবার সন্তান হিসাবে যেটা বলবো সেটা হলো বর্তমানে মুক্তিযোদ্ধাদের পক্ষের সরকার, সেই সরকার যেন এই বাংলার মানুষের প্রত্যেকটি মানুষের মুখে যেন হাসি ফুটায় এবং সোনার বাংলা যেন পরিণত করে, এই হলো আমাদের এই মুক্তিযোদ্ধা সরকারের কাছে আমাদের প্রত্যাশা। সেই সাথে বলবো যারা আমাদের মুক্তিযোদ্ধা এখন বয়স হয়ে গেছে, এরা চলাফেরা করতে পারে না, এরাও অসহায়। অনেক মুক্তিযোদ্ধা আমি দেখেছি রিক্সা টেনে তারা জীবনযাপন করেছে, আজকে তারা মরে গেছে, কিন্তু তাদের সন্তান আজও দেখা যায় ডেলি লেবার হিসাবে কাজ করছে। আমার ভাই একজন ডেলি লেবার হিসাবে কাজ করে, যে আমাদের মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে সমস্ত ভরণ পোষণ করা হোক এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই দেওয়ার দরকার। আজকে মুক্তিযোদ্ধাদের গড় করে দিচ্ছে, অথচ এই বাংলাদেশের জন্য আমার বাবার জীবন গেছে, আমার মা আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে, আজকে আমরা মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত পাচ্ছি না। তাদের দেশের জন্য জীবন দেওয়া অনর্থক, এটা আমরা মনে করি। আর আমরা মনে করি যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, এদের সরজমিনে তদন্ত করে এদের সম্মান অক্ষুণ্ণ রাখুক, এবং আমাদের মতো যারা অসহায় সামাজিক মর্যাদা নিয়ে যে আমরা বড় হয়েছি, আমাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের ভরণ পোষণ করা হয়।